টেকনাফের জাহাজপুরা পাহাড়ি এলাকা। বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা দল বেঁধে পানির ছড়ায় গেলে মুখোশধারী অপহরণকারী চক্র তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। ঘটনার পরই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পুলিশের কয়েকটি দল অভিযান শুরু করেন। স্থানীয়রাও অভিযানে সহযোগিতা করে। শুক্রবার রাতে গহীন পাহাড়ে তাদের রেখেই অপহরণকারী চক্র পালিয়ে যায়। এরপর সাতজনকে উদ্ধার করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, অপহরণকারী চক্রটি আটজনের হলেও তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি অপহৃতরা। এই বিষয়ে এখন পর্যন্ত তারা সুনির্দিষ্টভাবে বলতে পারেনি যে তারা রোহিঙ্গা ছিল না তারা লোকাল কমিউনিটির অংশ ছিল, এটা তারা সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। অপহরণকারীদের হাতে ছিল ভারী অস্ত্র, আর মুক্তিপণের জন্য নির্মম নির্যাতন চালানো হয় বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। গত ৬ মাসে টেকনাফের পাহাড়ি এলাকায় ৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ জন রোহিঙ্গা হলেও ৩৩ জন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে ২৯ জন মুক্তিপণের টাকা দিয়ে ফিরতে পেরেছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।